সিম্ফনি অফ দ্য সিস, পার্ক, সুইমিং পুল, শপিং মল, রেস্টুরেন্ট, আপনার প্রয়োজনীয় সব কিছুই পাবেন এই জাহাজে। বিশ্বের বড় জাহাজ বলতেই আমাদের মনে প্রথমেই আসে টাইটানিকের কথা। সে সময় ব্যয়বহুলতা ও চাকচিক্যর দিক থেকে তখনকার সকল জাহাজকেই ছাড়িয়ে গিয়েছিল টাইটানিক। তখনকার সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল টাইটানিক। তবে সেটা অতীত, বর্তমানে সাগরে বাসছে টাইটানিকের চেয়েও 5 গুণ বড় এবং প্রায় 5টি ফুটবল মাঠের সমান বিলাসবহুল জাহাজ। এটি যেন একটি জাহাজ নয়, বলতে পারি একটি ভাসমান শহর। চলুন জেনে নেই কী কী রয়েছে এই জাহাজে। বলা হয়ে থাকে এটি এখনও পর্যন্ত নির্মিত বিশ্বের সবথেকে বড় জাহাজ, যেটি অপারেট করছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। জাহাজটির ওজনের দিক থেকে বিশ্বের সকল যাত্রীবাহী জাহাজের থেকে বেশি। এই বিশাল জাহাজটির মোট ওজন প্রায় 2,28,000 টন, দৈর্ঘ্যে 1,188 ফুট লম্বা এবং উচ্চতায় 238 ফুট। এটি প্রতি ঘন্টায় 25 মাইল বেগে চলতে পারে। জাহাজটি নির্মাণ করতে ব্যয় হয় $1.35 বিলিয়ন। এই জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা 6,680 জন, আর জাহাজটি রক্ষণাবেক্ষণে নিয়োজিত রয়েছে 2,200 জন কেবিন ক্রু। এখানে রয়েছে 18টি ডেক এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা। অন্যান্য সকল বড় জাহাজের মতো সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে জাহাজটিতে। বিশ্বের যে কোনো উচ্চবিলাসী ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ হবে এই জাহাজটি। এই জাহাজটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদকারী, যেমন অভিজাত্য তেমনি জাঁকজমকতায়। 2018 সালের 31 মার্চ সমুদ্র যাত্রা শুরু করে সিম্ফনি অফ দ্য সিস। সর্বকালের সেরা অভিজাত্যপূর্ণ জাহাজ হিসেবে এই জাহাজটি ইতিমধ্যেই খ্যাতি অর্জন করে নেয়। 1909 সালের দিকে সর্বপ্রথম টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়, যেটি নির্মাণ করতে লেগেছিল সে সময় $7.5 মিলিয়ন, যেটি বর্তমানে দাঁড়াবে প্রায় $165 মিলিয়ন। বর্তমানে এই সিম্ফনি অফ দ্য সিস জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে $1.35 বিলিয়ন। বাংলাদেশি অর্থমূল্যে এই খরচ হবে 11,402 কোটি টাকা, যেটি টাইটানিক নির্মাণের ব্যয় থেকে কয়েক হাজার গুণ বেশি। এই জাহাজের নির্মাণ ব্যয় দিয়ে একটি পদ্মা সেতুর নির্মাণ কাজ করা সম্ভব। এই জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জাহাজটির উচ্চতা 72.5 মিটার এবং দৈর্ঘ্যে প্রায় 361 মিটার। ঠিক একই রকম তিনটি জাহাজ মিলে লম্বায় প্রায় 1 কিলোমিটার হবে। যাত্রীদের যে কোনো ধরনের নানা রকম সেবা দিতে রয়েছে প্রায় 2,200 জন স্পেশাল ক্রু। 2,759টি বিলাসবহুল কেবিনে রয়েছে যাত্রীদের থাকার জন্য সুব্যবস্থা, যেন এক একটি আলিশিয়ান রোম। জাহাজটির ভেতরে রয়েছে প্রায় 22টি নামিদামি বিভিন্ন রেস্টুরেন্ট, যেখানে সারাক্ষণ যাত্রীদের নানান সুবিধা বিবেচনায় বিভিন্ন দেশীয় খাবার তৈরি করা হয়। রয়েছে বেশ কয়েকটি বার, সেখানে রোবোটিক ওয়েটার দ্বারা পরিচালনা করা হয়। জাহাজটির মধ্যবর্তী স্থান জুড়ে রয়েছে ছোট বড় 24টির মতো সুইমিং পুল। শুধুমাত্র সুইমিং পুলই নয়, যারা সমুদ্রে সার্ফ করতে ভয় পান তাদের সার্ফিং করার জন্য বানানো হয়েছে জাহাজের মধ্যেই সার্ফিং এরিয়া। রয়েছে খেলার মাঠ, আইস স্কেনিং, ওয়াটার পার্ক, থিম পার্ক। যারা যথেষ্ট সাহসী তাদের জন্য রয়েছে উড়ার ব্যবস্থা, গাইডিং করে জাহাজের ছাদের উপর পর্যন্ত উড়া যায়। জিপিওয়ের ধরে তীব্র গতিতে উপরে ওঠানামার খেলার ব্যবস্থাও রয়েছে। পর্বতারোহণে উৎসাহীদের জন্য পাথরের দেয়ালে তৈরি করা হয়েছে 2টি টাওয়ার। যদি সিনেমা হলে বসে মুভি দেখতে ইচ্ছে হয় সেটাও পূরণ করা সম্ভব। সেখানে রয়েছে অত্যন্ত আধুনিক থিয়েটার, শারীরিক চর্চার জন্য রয়েছে সুসজ্জিত আধুনিক জিম, পোশাক ও বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য বিভিন্ন দোকান ও শপিং মল রয়েছে। এছাড়াও রয়েছে ভলিবল কোর্ট, বাস্কেটবল কোর্ট। জাহাজে আরও রয়েছে ইয়ুথ জোন, যেখানে আছে কম্পিউটার, গেমিং ও সায়েন্স ল্যাবরেটরি সহ নানা আকর্ষণীয় বিষয়। গেমিং জোন, লাইব্রেরি, কি নেই এই জাহাজে। আর পায়ে হেঁটে বেড়ানোর জন্য সুদৃশ্য জায়গা তো আছেই, সেন্ট্রাল পার্ক, যেখানে এই জাহাজটি জুড়ে প্রায় 20,000-এর মতো গাছের বাগান রয়েছে।
যাত্রীদের সকালে ঘুম ভাঙার আগে থেকেই 6,880 জন মানুষের খাবার ব্যবস্থার জন্য সকাল থেকেই রান্নার কাজ চলতে থাকে। এইসব মালামাল শহরবন্দর থেকে প্রতি সপ্তাহে জাহাজের ডেকে এসে পৌঁছায় এবং সেগুলো চাহিদার তালিকার সাথে মিলিয়ে ভাঙা পচা ইত্যাদি বাছাই করে ফর্ক লিফটে করে নির্দিষ্ট জায়গা অনুযায়ী স্টোরিং হতে থাকে। যেখানে যেটা রাখতে হয় সেখানে সেটা রাখা হয়। বিভিন্ন গেলিতে বিভিন্ন রকমের খাবার রান্না হয়। যেমন যে গেলিতে মাছ মাংস রান্না হয় সেখানে শাকসবজি রান্না বা বেকিং হবে না। আবার সকালের নাস্তা বা হালকা নাস্তার জন্য ভিন্ন গেলি ব্যবহৃত হয়। জাস্টিতে রয়েছে চিকিৎসার সুব্যবস্থা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট সহ কয়েকজন ডাক্তার রয়েছে। এই জাহাজে একজন মানুষের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে, এমনকি হার্ট অ্যাটাক হলেও তার চিকিৎসার যাবতীয় আয়োজন রয়েছে। প্রতি যাত্রায় এ ধরনের প্রয়োজন দেখা দেয়, তবে বিশেষ প্রয়োজনে জাহাজের ডাক্তার এবং ক্যাপ্টেনকে জাহাজের দিক পরিবর্তন করে নিকটস্থ বন্দরে নেওয়ার ক্ষমতা দেওয়া আছে। ইমার্জেন্সি রোগীকে হেলিকপ্টারে করে স্থানান্তর করার সুব্যবস্থা রয়েছে। যে কোনো বিপদের জন্য সেফটি সরঞ্জাম রয়েছে। পুরো পৃথিবীটাই যেন একটি ছাদের নিচে, সব মিলিয়ে যেন এই জাহাজটি অত্যাধুনিক একটি ভাসমান শহর। আপনি যদি এই অনিন্দ্য সুন্দর এবং আধুনিক জাহাজটিতে 7 দিনের জন্য ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় 99,000 থেকে 2,18,000 টাকা। তো ভিউয়ার্স, বিলাসবহুল জাহাজ নিয়ে অনুসন্ধান 24-এর এই ছিল আজকের ভিডিও। নিয়মিত এমন অজানা এবং মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।